হাই গাইজ ওয়েলকাম টু নেক্সট অফিসার গাইজ তোমরা জানো আমাদের যে ভিশন ডাব্লিউ বি ইউটিউব চ্যানেল আছে তাতে আমার তিনটে যে এমসিকিউ সিরিজ সেটা অলরেডি পাবলিশ হয়েছে এবং লাস্ট দিন আমরা যখন গান্ধিয়ান এরার ওপর কিছু এমসিকিউ কিউ সলভ করেছিলাম ডিটেলে তখন কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে আমার স্টুডেন্টদের যে মেন যে কমপ্লেনটা থাকে যে স্যার আমাদের এত ইনফরমেশন মনে থাকছে না এত টাইম লাইন এত সাল আমাদের মাথায় থাকছে না তো তাদেরকে মেনলি আমি মাইন্ড ম্যাপিং করিয়ে করিয়ে ইতিহাসটা বুঝিয়ে দিই ঠিক আছে যাতে মাইন্ড এর সাহায্যে লিঙ্কআপের সাহায্যে লজিক্যাল ওয়েতে আমরা হিস্ট্রিটা পড়ি এবং এইভাবে যদি আমরা পড়ি তাহলে কিন্তু হিস্ট্রিটা অনেকটা ইজি হয়ে যাবে আমাদের জন্য কারণ ডাব্লিউ এর এক্সামের যা ফরম্যাট তাতে যদি তোমরা দেখো তাহলে কিন্তু হিস্ট্রির ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি অ্যাজ পার দ্য নাম্বার কারণ হিস্ট্রি হলো একটা একমাত্র সাবজেক্ট যেখানে প্রিলিমিনারিতে মিনিমাম ফিফটিটা কোয়েশ্চেন আছে এবং আমরা দেখেছি রিসেন্ট ট্রেন্ডে কিন্তু ফিফটি প্লাসও হয়ে গেছে তাই হিস্ট্রিতে আমরা কিন্তু কোনো কম্প্রোমাইজ করতে পারবো না তো তেমনই আজকে কিছু ট্রিক্স কিছু টাইম লাইন ম্যাপিং নিয়ে আজকে এই ক্লাসটা আমরা স্টার্ট করছি ঠিক আছে চলো শুরু করা যাক আচ্ছা প্রথমে আমরা ফিমেল প্রেসিডেন্ট অফ আইএনসি নিয়ে একটু ডিসকাস করব দেখো এখানে আমি ম্যাজিক নাম্বার 8 বলে একটা জিনিস মেনশন করেছি তো এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এই স্লাইডটা দেখলে দেখো আমরা জানি ভারতের যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতের জাতীয় কংগ্রেসের তার প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিল অ্যানি আমরা জানি ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ আইএনসি অ্যানি তিনি কলকাতা যে সেশনটা উনিশশো সতেরো সালে হয়েছিল তার প্রেসিডেন্ট হয়েছিলেন তাই তো দেখো এর সাথে এই ম্যাজিক নাম্বার আট যেই আমি অ্যাড করে দিচ্ছি সঙ্গে সঙ্গে উনিশশো সতেরো প্লাস এইট দ্যাট নাইনটিন টোয়েন্টি ফাইভ এই উনিশশো পঁচিশ সালেই কিন্তু কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন সরোজিনী নাইডু এবং সরোজিনী নাইডু হলেন প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল প্রেসিডেন্ট অফ আইএনসি আমরা জানি অ্যানিবেশান্ত ভারতীয় ছিলেন না তাই জন্য তিনি ছিলেন প্রথম মহিলা প্রেসিডেন্ট সরোজিনী নাইডু হলো ভারতবর্ষের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কংগ্রেসের তিনি উনিশশো পঁচিশ সালে কানপুরের যে কংগ্রেসের অধিবেশন তার প্রেসিডেন্ট হয়েছিলেন তাহলে নাইনটিন এইট নাইনটিন তার সাথে আবার যদি আবার এইট অ্যাড করে দিই তাহলে চলে আসছে নাইনটিন থার্টি থ্রি এই নাইনটিন থার্টি থ্রিতে ক্যালকাটায় যে আইএনসি সেশন হয়েছিল তার প্রেসিডেন্ট ছিলেন নীলিঝেন সেনগুপ্ত যিনি ফার্স্ট বেঙ্গলি ফিমেল প্রেসিডেন্ট অফ আইএনসি তার মানে দেখো আটে করে গ্যাপ আছে উনিশশো সতেরো ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ আইএনসি প্লাস আট উনিশশো ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল প্রেসিডেন্ট অফ আইএনসি প্লাস আট ফার্স্ট বেঙ্গলি ফিমেল প্রেসিডেন্ট অফ আইএনসি ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ আইএনসি অ্যানি বেসান্ত ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল প্রেসিডেন্ট অফ আইএনসি সরোজিনী নাইডু ফার্স্ট বেঙ্গলি ফিমেল প্রেসিডেন্ট অফ আইএনসি নীলি সেনগুপ্ত নীলি সেনগুপ্ত আবার মোহন সেনগুপ্তর স্ত্রী ঠিক আছে তাহলে খুব ইজিলি দেখো এই ম্যাজিক নাম্বার আটটাকে যদি আমরা মাথায় রাখি তাহলে এই তিনটে সাল আমরা মাথায় রাখতে পারবো এবং এই ফিমেল প্রেসিডেন্ট থেকে ফিমেলসিএস এ অনেক প্রশ্ন এসছে প্রথম ফিমেল প্রেসিডেন্ট কে এটা একটা প্রশ্ন প্রথম ফিমেল প্রেসিডেন্ট হয়েছিলেন অ্যানিবেশান্ত কত সালে এটা একটা প্রশ্ন তারপর প্রথম ফিমেল প্রেসিডেন্ট অ্যানিবেশান্ত হয়েছিলেন উনিশশো সতেরো সালে এই সেশনটা কোন শহরে হয়েছিল এরকম ভাবে একটা লাইন থেকে কিন্তু তিনটে কোশ্চেন এইভাবে পড়াশোনা করি তাহলে ইজিলি অনেক সালো আমরা মাথায় রাখতে পারছি এবং এই ট্রিক্সটার সাহায্যে আমাদের কিন্তু অনেক হয়ে যাচ্ছে তাহলে ম্যাজিক নাম্বার এইটটা আমরা মাথায় রাখবো ফিমেল প্রেসিডেন্ট অফ আইএনসির ক্ষেত্রে ঠিক আছে দেখো এটাকেই বলে মাইন্ড ম্যাপিং মাইন্ড ম্যাপিং মানে হলো কিভাবে বিভিন্ন রকম লজিক্যাল ওয়েতে আমরা হিস্ট্রিটাকে আমাদের মাথায় বসিয়ে নিতে পারবো ঠিক আছে আমি তারই কিছু এক্সাম্পলস দিচ্ছি তো এটা একটা হিস্টোরিক্যাল টাইম লাইনের মাইন্ড ম্যাপিং হলো চলো নেক্সট দেখা যাক দেখো এবার আমরা জিওগ্রাফিক্যাল কানেকশনসের এর একটা এক্সাম্পল দিচ্ছি মানে হিস্ট্রির কোশ্চেন কিন্তু যদি তোমার কাছে ম্যাপের আইডিয়া থাকে খুব ইজিলি তুমি এই কোশ্চেনটা সলভ করে ফেলতে পারবে তোমাকে মুখস্থ করতে হবে না দেখো কোশ্চেনটা কি বলছে হুইচ ওয়ান অ্যামং দা ফলোয়িং ইন দা সিটিস ওয়াজ নোন ফর ওয়াটার ম্যানেজমেন্ট ওয়াটার হারভেস্টিং বলো ওয়াটার রিজার্ভার বলো ওয়াটার ম্যানেজমেন্টের জন্য কোন ইন দা সাইট খুব বিখ্যাত অপশন এ হলো লোথাল অপশন বি মহেঞ্জোদারো অপশন সি হরপ্পা অপশন ডি আমরা সবাই জানি অ্যানসার হবে ধোলাভিরা কিন্তু এই ক্ষেত্রে আমাদের অ্যানসার মুখস্থ করতে হয়েছে এবার দেখো কিভাবে জিওগ্রাফিক্যাল কানেকশন এই অ্যানসারটা সলভ করা যায় দেখো যদি ধোলাভিরার ম্যাপ দেখি ধোলাবিরা কিন্তু গুজরাটের রান অফ কাজ অঞ্চলে আছে তাই তো দেখো এই হলো রাজস্থান রাজস্থানে এই অঞ্চলে আছে থর মরুভূমি বা থর ডেজার্ট জয়সালমির বারমার এই থর ডেজার্টটাই কিন্তু এক্সটেন্ড হয়ে রান অফ কাছে চলে আসছে তাই তো এই দেখো যদি গুজরাটের ম্যাপটা এইভাবে দেখা যায় আমরা তো জানি গুজরাটের ম্যাপটা এরকম তাই তো অনেকটা এরকম তো রাফ যদি দেখো এই দেখো এই অঞ্চলটা হলো থর মরুভূমি রাজস্থান এটাই এক্সটেন্ড হয়ে চলে আসছে রান অফ কাছে আর আমরা জানি রান অফ কাছে কিন্তু দুটো ইম্পর্টেন্ট সাইট আছে তো একটা হলো সুরকতদা আর একটা হলো ধোলাভিরা আর গুজরাটের যে এই partটা যেটাকে আমরা কাথিয়াবাড় বলি এখানেও দুটো ইম্পর্ট্যান্ট সাইট আছে একটা হলো লোথাল আর একটা হলো রাংপুর ঠিক তাহলে এই ধোলাভিরা বা সুরকতদা এই অঞ্চলটা অ্যাকচুয়ালি মরুভূমি অঞ্চল কারণ থর ডেজার্টটা এক্সটেন্ড হয়ে এই জায়গাটায় আসছে ন্যাচারালি মরুভূমি অঞ্চল যদি হয় সেখানে তো কোনো প্রমিনেন্ট ওয়াটার বডি থাকার কথা নয় ধোলাবিড়াতে কিছু রিভার ছিল ছিল না আমি সেটা বলবো না লুনি রিভারটা তো ধোলাবিরা অঞ্চলেই আছে কিন্তু সেটা প্রমিনেন্ট নয় ঠিক আছে তাই কালীবাঙ্গান বলো সুর্কতোদা বলো ধোলাবিরা বলো এগুলো কিন্তু মেনলি মরুভূমি অঞ্চল ঠিক আছে আর এই অঞ্চলে ন্যাচারালি কোনো প্রমিনেন্ট ওয়াটার বডি না থাকার জন্য সেখানে কিন্তু ওয়াটার রিজার্ভারটা করা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছিল তাহলে কেন ওয়াটার রিজার্ভার দেখো সেই সময় তোমায় বুঝতে হবে কোনো সিভিলাইজেশন কিন্তু কখনো কোনো ওয়াটার বডি বা নদী ধারে ছাড়া পসিবল নয় সেই সময়কার যদি সিভিলাইজেশনগুলো দেখো যেমন ধরো হরপ্পা সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সেটা ইন্ডাস বা তার যে উপনদী গুলো তার ধারে আছে বিভিন্ন শহরগুলো তাইতো যদি তুমি মেসোপটেমিয়া দেখো তাহলে ফর দেখো সেখানে চলে আসছে হোয়াং হোইয়াং সিকিয়াং যদি তুমি ইজিপশিয়ান সিভিলাইজেশন দেখো সেখানে চলে আসছে নাইল এবার কেন নদীর ধারে এই সিভিলাইজেশনগুলো হয়েছে কারণ সিভিলাইজেশন কখনোই উইদাউট এগ্রিকালচার পসিবল নয় কারণ যারা বসবাস করছে তাদেরকে তো খেতে হবে তাই তাদের জন্য কৃষিকাজ দরকার এগ্রিকালচার দরকার আর সেই সময় তো আর ইরিগেশন সিস্টেম ছিল না ড্যামস বানাবার কোনো তোমার পদ্ধতি জানা ছিল না এই জন্যই সেই সময় কিন্তু রিভারগুলোর ধারে ধারে সিভিলাইজেশন হয়েছে যাতে এগ্রিকালচারটা করা পসিবল হয় উইথ ওয়াটার কিন্তু ধোলাভিড়ার মতো অঞ্চলগুলোতে সেইখানে প্রমিনেন্ট ওয়াটার বডি ছিল না এবং এগ্রিকালচারটাও দরকার ছিল তাই তো উইদাউট এগ্রিকালচার তো সিভিলাইজেশান বা সভ্যতা থাকবে না সেই কারণেই এই অঞ্চলগুলোতে কিন্তু ওয়াটার রিজার্ভার ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম একটা ছিল যার মধ্যে দেখো কি লিখেছি আমি ইট ইজ লোকেটেড ইন গ্রেট সো ডিউ টু দ্যাবসেন্স অফ প্রমিনেন্ট ওয়াটার বডি ওয়াটার বডি ছিল কিন্তু প্রমিনেন্ট ওয়াটার বডি ছিল না ওয়াটার রিজার্ভার ইজ মাস্ট টু হ্যাভ কাল্টিভেশন থ্রু আউট দ্য ইয়ার তার মানেটা হলো যদি আমার কাছে ধোলা ম্যাপটা পরিষ্কার থাকে কিন্তু ইজিলি এই আমি অ্যান্সার দিতে পারবো কারণ দেখো আমি যে দেখছি লোথাল আমরা জানি লোথালের হবে না কারণ অ্যান্সার লোথাল তো সবরমতি তীরে আমরা জানি তাই তো তো লোথাল হবে না যদি দেখো মঞ্চলার তো ইন্দাস রিভারের তীরেই আছে পাকিস্তানের একটা সাইট যেটা সিন্থ নামক ডিস্ট্রিক্টে রয়েছে এই সিন্ধ নামক প্রভিন্সে রয়েছে ডিস্ট্রিক্ট তো লারকান আমরা জানি আবার হরপ্পার ক্ষেত্রে হরপ্পার প্রভিন্সটা হলো মানে হরপ্পা যে পাকিস্তানের প্রভিন্স আছে সেটা হলো ওয়েস্টার্ন পাঞ্জাব সেখানেও রবি রিভার আছে কিন্তু ধোলা ক্ষেত্রে কোনো প্রমিনেন্ট রিভার আমরা দেখতে পাচ্ছি না কারণ এটা একটা মরুভূমি অঞ্চল ইজিলি আমরা অ্যান্সারটা ক্র্যাক করে দেব এটাই আমি তোমাদের বলতে চাইছি এটাকে বলে হলো জিওগ্রাফিক্যাল কানেকশন ঠিক আছে চলো জিওগ্রাফিক্যাল কানেকশনের আরও একটা এক্সাম্পল আমার কাছে আছে হোয়াই আয়রন ওয়াজ ডিসকভার্ড ইন লেটার ভেদিক পিরিয়ড আমরা জানি যে বেদিক পিরিয়ডকে মেনলি দুটো ভাগে ভাগ করা হয় একটা হলো ডাবল জিরো থেকে ওয়ান ওয়ান ডাবল জিরো বিফোর ক্রাইস্ট আর একটা হলো ওয়ান ওয়ান জিরো থেকে ফাইভ হান্ড্রেড বিসি তো আর্লি ভেদিক পিরিয়ড কিন্তু যখন আরিয়ানসটা আসছে তারা কিন্তু এই অঞ্চলটাতে মানে ইন্দাস রিভার বা তার ট্রিবিউটারি অঞ্চল যেটাকে আমরা সপ্ত সিন্ধু অঞ্চল বলি সেই জায়গাতেই কিন্তু তারা বসবাস করতো রাইট ওদের ওরা কিন্তু এই জায়গাতে রিসাইড করতো এটা কি তো আমরা বলি সপ্তসিন্ধু অঞ্চল এটাকে আবার তুমি নর্থ ওয়েস্টার্ন প্রভিন্সও বলতে পারো ঠিক আছে কিন্তু এই জায়গাতেই তারা ছিল মানে ইন্দাস বা তার ট্রিবিউটারি ধারে যে অঞ্চলটা সেখানে ছিল মানে যে জায়গাটা অ্যাকচুয়ালি আইবিসি ছিল যে জায়গাটায় ইন্দাস পিপুলরা বসবাস করতো সেই জায়গাতেই কিন্তু আরিয়ানরা প্রথমে বসবাস করত। আই মিন আর্লি বেদিক পিরিয়ডে আর আর্লি বেদিক পিরিয়ড কেন বলা হয় কারণ সেই সময় ঋগ লেখা শুরু হয়েছিল ঋগবেদের বেশিরভাগ অংশটাই আর্লি বেদিক পিরিয়ডে লেখা হয়ে গেছিল আর তার সাথে এগুলো লেখা হয়ে কিন্তু তারপরে কি হল লেটার পিরিয়ডে বেদিক এই কিন্তু শিফট করে গেল কোথায় যদি দেখা যায় গঙ্গা রিভার ভ্যালিতে আচ্ছা গঙ্গা কোথায় আছে যদি আমি বলি তাহলে দেখো গঙ্গার অঞ্চলটা হলো গঙ্গাটা আছে হলো এইখান থেকে এই উত্তরাখণ্ড এই উত্তরাখণ্ড থেকে গঙ্গা রিভারটা এইভাবে বেরিয়ে একদম সরি একদম তোমার এক সরিমি আচ্ছা তাহলে একদম উত্তরাখণ্ড থেকে বেরিয়ে ইউপি হয়ে বিহার হয়ে এটা কিন্তু এইভাবে চলে যাচ্ছে তাই তো তাহলে এইটা হলো গঙ্গা রিভার ভ্যালি এবার কি হলো তোমার লেটার বেদিক পিরিয়ডে আরিয়ানরা কিন্তু গঙ্গাতে শিফট করে গেল গঙ্গা রিভার ভ্যালির দিকে শিফট করে গেল তাহলে কেন শিফট করলো মানে এই অঞ্চলটায় কেন শিফট করলো তার মেন কারণটা হলো এই গঙ্গা রিভার ভ্যালি যেখানে আছে সেখানে কিন্তু পাওয়া যাচ্ছে অ্যালুভিয়াল সয়েল অ্যালুভিয়াল সয়েল কি সেটা খুব তোমার কৃষিকাজের জন্য উন্নত আমরা জানি এই নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স যেটা মানে এই ইন্ডাস ভ্যালি রিজিয়নটা কিন্তু কৃষিকাজের জন্য অতটা উন্নত নয় আমরা জানি উইট বাড়লে এগুলো ছাড়া তেমন কিছু প্রোডাকশন করতে পারা যেত না এবং গুজরাট অঞ্চলটাই কিছুটা কটন প্রোডাকশনটা হতো ব্ল্যাক সয়েলের জন্য এই জন্য যখন তারা এই গঙ্গা রিভার ভ্যালিতে চলে এলো ন্যাচারালি এখানে আছে অ্যালোভিয়াল সয়েল ঠিক আছে যেটাকে আমরা গঙ্গা যমুনা দুয়াবড়ি বলি তার এখানে এসে গেল কেন কৃষিকাজের জন্য আচ্ছা আর্যরা কিন্তু নম্যাটিক মানে যারা যা যাবর শ্রেণী এক তারা এক জায়গা থেকে আর জায়গায় শিফট করে এরপর তখন যারা এই অঞ্চলে এলো তখন কিন্তু যদি তুমি ভালো করে ম্যাপটা দেখো ঠিক আছে এই অঞ্চলটা এই অঞ্চলটা এই অঞ্চলটাকে কিন্তু আমরা বলি বিহার বেল্ট মানে আর্যরা তো এসছে এই জায়গাটা এটা হলো পুরোটা অ্যালুভিয়াল সয়েল রাইট এখান দিয়েই গঙ্গা রিভার গেছে আর এই যে বিহার বেল্টটা এই বিহার বেল্টটাকে কিন্তু আমরা বলি ছোটনাগপুর প্ল্যাটু বিহার বেল্ট দামোদর ভ্যালি রিজিয়ান এই জায়গা তো রাতারাতি তারা এলো কারণ গঙ্গা ভ্যালিটা তো পুরোটাই মানে একদম স্টার্টিং ফ্রম উত্তরাখণ্ড একদম তোমার ইউপি বিহার বেঙ্গল হয়ে পুরো এই অঞ্চলটাই ভ্যালি এই বিহার বেল্টে যখন তারা বসবাস করা শুরু করলো এই ছোটনাগপুর প্ল্যাটু বা ধরো বিহার বেল্ট বা ধরো দামোদর উপত্যকা এই জায়গাটায় কিন্তু ইটস ফুল অফ মিনারেলস এবং রাতারাতি এই জায়গায় যখন তারা এলো তখন তারা কিন্তু খনন কার্য করতে করতে তারা কিন্তু আয়রনটা আবিষ্কার করে ফেললো আয়রন মানে এফি আবিষ্কার করে ফেললো এই জন্যই যখন আরিয়ানরা শিফট করছে মানে ফ্রম ইন্দাস ভ্যালি টু গঙ্গা ভ্যালি দ্যাট ইস ইন ভেদিক পিরিয়ড তখনই কিন্তু আয়রনটা আবিষ্কার হয়েছিল দেখো কতটা জিওগ্রাফিক্যালি অ্যান্সারটা যখন তারা আলটিমেট পাঞ্জাব অঞ্চলে ছিল তখন তো আয়রন আবিষ্কার হওয়ার কোনো জায়গাই নেই যখন তারা লেটার ভেদিক পিরিয়ডে শিফট করে গেল গঙ্গা রিভার ভ্যালিতে কেন শিফট করলো অ্যালোভিয়াল সয়েলে কৃষিকাজ ভালো হওয়ার জন্য তখনই কিন্তু তারা বিহার অঞ্চলেও বসবাস করা শুরু করলো এবং যেই তারা বিহার অঞ্চলে বসবাস করলো মানে বিহার ছোটনাগপুর প্ল্যাটু ওই অঞ্চলটাতে তখনই ওই অঞ্চলটায় যেহেতু আয়রনটা খুব ভালো আয়রন ডিপোজিটটা খুব ভালো ন্যাচারালি কিন্তু তারা আয়রনটা ডিসকভার করে ফেললো এবং তুমি যদি দেখো আয়রনটা তাদের হাতে ছিল বলেই ওই আয়রন থেকে বিভিন্ন ওয়েপন্স বা অস্ত্রশস্ত্র তারা তৈরি করলো ন্যাচারালি এর আগে তো মানুষ কি করতো তারা বিভিন্ন লিথিক টুলসগুলো ইউজ করতো মানে পাথরের যে টুলসগুলো ইউজ করতো তাই তারপর তারা যখন তোমার ভ্যালি সিভিলাইজেশনের সময় মেনলি ওটাকে ব্রোঞ্জে যে আমরা বলতাম কারণ সেই সময় কপারের ইউজ করা হতো এবং কপার ব্রোঞ্জ হলো কপার আর টিনের একটা অ্যালয় সেটা ইউজ করতো এবং গোল্ড সিলভার এগুলো ইউজ করতো কিন্তু আয়রনটা কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সময় জানা ছিল না এটা কিন্তু আবিষ্কার হলো লেটার ভেদিক পিরিয়ডে এবং অটোমেটিক্যালি যেই আয়রন আবিষ্কার হয়ে গেল এই মগধ বল বিদেহ বল কোষাল বলো পাঞ্চাল বল অঙ্গ বল এই পুরো অঞ্চলে মানুষজনের হাতে কিন্তু লোহার চলে এলো এবং এই জায়গাগুলো কিন্তু প্রচন্ড পাওয়ারফুল হয়ে গেল। যেখান থেকে সিক্সটিন মহাজনপদের কনসেপ্টটা আসছে বুঝতে পারছো আশা করছি ক্লিয়ার করতে পেরেছি এটাও কিন্তু একটা জিওগ্রাফিক্যাল কানেকশনের এক্সাম্পল ঠিক আছে চলো এরপর আমরা কিছু সোশিও পলিটিক্যাল কানেকশন বলবো যেমন ধরো হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ নাইনটিনটি এনসি ক্যালকাটা সেশন আমরা সবাই জানি অ্যানি বেশান্ত একটু আগেই ডিসকাস হলো বাট হোয়াই লেডি এর আগে তো কোনো মহিলা প্রেসিডেন্ট ছিল না আঠারোশো পঁচাশি সালে কংগ্রেস এস্টাবলিশ হয়েছে এইটিন এইটি ফাইভ উমেশ চন্দ্র ব্যানার্জি ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট তারপর থেকে এতগুলো বছর কেটে গেছে কোনো মহিলা তো প্রেসিডেন্ট ছিল না হঠাৎ অ্যানি কেন কংগ্রেসের প্রেসিডেন্ট করা হলো এটাও কিন্তু একটা কানেকশান এর এটা পলিটিক্যাল কানেকশন কি হয়েছিল হয়েছিল হিয়ার কামস দ্য আমরা জানি সালে বিখ্যাত হোমরুল আন্দোলন এবং হোমরুল আন্দোলনটা ভারতবর্ষে বিখ্যাত হয়েছিল দুজনের জন্য একজন বালকঙ্কাধর তিলক আর একজন অ্যানিবেশান্ত অ্যানিবেশান্তের এই হোমরুল আন্দোলন এতটাই জনপ্রিয়তা লাভ করেছিল যে কংগ্রেসের মধ্যেও কিন্তু অ্যানিবেশান্ত প্রেসিডেন্ট করা নিয়ে আর কোনো মতানৈক্য ছিল না আর এই হোম হোমরুল আন্দোলনের পপুলারিটির জন্যই তাকে উনিশশো ষোলোর তার এক বছর পরে উনিশশো সালে কংগ্রেসের প্রেসিডেন্ট করা হয় তাহলে উনিশশো ষোলো সালে হোমরুল আন্দোলন উনিশশো ষোলো সালে হোমরুল আন্দোলন এবং তার পপুলারিটির জন্য উনিশশো সালে কলকাতা অধিবেশনে অ্যানিভেসান্ত হয়ে গেল আইএনসির প্রেসিডেন্ট বুঝতে পারছো কানেকশনটা আশা করছি ক্লিয়ার হলো কারণ যখনই হঠাৎ করে একজন মহিলা প্রেসিডেন্ট হলো তোমায় কিন্তু বুঝতে হবে কি কারণ আর এই কারণটা তুমি কোনো বইতেই পাবে না সে তুমি বিপানচন্দ্র পড়ো আর সে তুমি কৃষ্ণা রেড্ডি পড়ো অথবা তুমি অন্য কোনো বই পড়ো ঠিক আছে এইটাই কিন্তু তোমাকে বুঝতে হবে আর এই লজিক্যাল ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো যখন তোমার ক্লিয়ার হবে ট্রাস্ট মি ডাব্লিউ বিসি এসে একশোর মধ্যে নাইনটি প্লাস পাওয়াটা খুব একটা ডিফিকাল্ট হবে না কিন্তু ঠিক আছে আর যদি তুমি প্রিলিমিনারিতে বলো তাহলে তো আমার স্টুডেন্টদের আমি টার্গেটে দিয়েছি মিনিমাম ফর্টি প্লাস প্লাস আরও বেশি তো কম নয় ঠিক আছে কারণ এই লজিকগুলোই তাদেরকে হিস্ট্রি মনে রাখতে সাহায্য করবে ঠিক আছে চলো নেক্সট দেখো ইটস অল অ্যাবাউট এ গ্যাপ অফ আনটের ইয়ার্স একশো বছরের গ্যাপে গ্যাপে হচ্ছে তৈমুর লং ভারতবর্ষে অ্যাটাক করেছিল তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে খুব ইম্পর্টেন্ট সময় প্লাস একশো করে দাও চোদ্দোশো আটানব্বই ফাস্কো টাকা কালিকট বন্দরে এলেন ঠিক আছে তাহলে চোদ্দোশো আটানব্বই ভাস্করটাকে আমার যদি মনে থাকে প্রথম ইউরোপিয়ান যিনি সমুদ্রপথে ভারতে এসেছিলেন আমরা জানি যে দক্ষিণ আফ্রিকার যে দক্ষিণতম অঞ্চলটা মানে সাউথ আফ্রিকার যে সাউদার্ন পয়েন্ট যেটাকে আমরা বলি কেপ অফ গুড হোক বাংলায় যেটাকে বলে আশা অন্তরীপ সেটা হয়ে তিনি এসেছিলেন ভারতবর্ষে প্রথম মানুষ যিনি সমুদ্রপথে ভারতে এসেছেন ফরটিন নাইনটি এইট তার ঠিক একশো বছর আগে তৈমুর লং ভারতবর্ষ অ্যাটাক করবে মানে যদি চৌদ্দোশো আটানব্বই মেয়ে রাখা যায় তাহলে কিন্তু তৈমুর রঙে তেরোশো আটানব্বইটা আর মুখস্ত করতে হবে না অটোমেটিক্যালি চলে আসবে গ্যাপ অফ হান্ড্রেড ইয়ার্স নেক্সট দেখো ব্যাটেল অফ প্লাসিটা আমরা সবাই জানি সেভেনটিন ফিফটি সেভেন প্লাস একশো করে দাও সিপাই মিউটিনি এইটিন ফিফটি সেভেন সেভেনটিন ফিফটি সেভেনে কিন্তু ব্যাটেল অফ প্লাসি তারপরেই সেভেনটিন সিক্সটি ফোরটাও ইম্পর্টেন্ট যে সময় ব্যাটেল অফ বাক্সার হচ্ছে মেনলি এই ব্যাটেল অফ প্লাসিয়া ব্যাটেল অফ বক্সারের পরেই কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যটা মানে বলতে পারো ভারতে খুব স্ট্রং হয়ে যায় স্পেসিফিক্যালি বেঙ্গলে বেঙ্গলের পর তারা একটা একটা করে প্রেসিডেন্সি যেমন বম্বে প্রেসিডেন্সি ম্যাড্রাস প্রেসিডেন্সি এগুলো দখল করে নেয় তাই তো তাহলে সতেরোশো সালে পলাশির যুদ্ধ সতেরোশো চৌষট্টিতে বক্সারের যুদ্ধ পরে ভারত প্রথম রিয়্যাক্ট করে বা বলতে পারো ইন্ডিয়া প্রথম রিটালিয়েট করে যেটাতে এর আগেও অনেক মুভমেন্ট হয়েছে হয়নি তা নয় কিন্তু বড় মুভমেন্ট হলো এইটিন ফিফটি সেভেনের রিভল্ট বা ইন্ডিয়ান রেভিলিয়ান এইটিন ফিফটি সেভেন তাহলে সতেরোশো সাতান্ন প্লাস একশো এইটিন ফিফটি সেভেন তাহলে ইটস এ গ্যাপ অফ হান্ড্রেড ইয়ার্স তার ট্রিকে এটাও চলে গেলো নেক্সট দেখো মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী কবে জন্মেছিলেন আমরা সবাই জানি সেকেন্ড অক্টোবর এইটিন সিক্সটি নাইন তার সাথে অ্যাড করে দাও ফার্স্ট ফেজ অফ দ্যাক ন্যাশনালাইজেশন আমরা সবাই জানি উনিশশো সালে চোদ্দোটা ব্যাংককে ন্যাশনালাইজড করা হয়েছিল তাই তো কে করেছিলেন সেই সময়কার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কেন করেছিলেন কারণ ওই সময় এই সমস্ত ব্যাংকগুলো প্রাইভেট ব্যাংক ছিল এবং তারা পিএসএল পিএসএল মানে কি পিএসএল মানে হলো প্রায়োরিটি সেক্টর লেন্ডিং তারা কিন্তু প্রায়োরিটি সেক্টর লেন্ডিং করতো না প্রায়োরিটি সেক্টর মানে কি আমাদের দেশের নেডিকে এডুকেশন সেক্টর হেলথ সেক্টর এগ্রিকালচার সেক্টর এগুলো প্রায়োরিটি সেক্টর এবং যেহেতু ব্যাঙ্কগুলো প্রাইভেট ছিল তারা কিন্তু প্রায়োরিটি সেক্টরে কোনো লেন্ডিং করতো না তাই তো সেখানে কোনো ইনভেস্ট করতো না এই জন্য ইন্দিরা গান্ধীর মনে হলো ব্যাঙ্কগুলোকে যদি সরকারি আওতায় নিয়ে আসা যায় যদি তাদের শেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিনে নেয় যদি তাদের ন্যাশানালাইজড হয়ে যায় তাহলে কিন্তু সরকার যেমনভাবে চাইবে গভর্নমেন্ট যেমনভাবে তাই চাইবে সেইভাবেই কিন্তু ব্যাংকগুলো রান করবে এবং ন্যাচারালি তিনি ১৪টা ব্যাংকে সেই সময় ন্যাশনালাইজড করেছিলেন এবং এটাও কিন্তু যদি তথাকথিত দেখা যায় মহাত্মা গান্ধীর জন্মের ঠিক একশো বছর পরে এই ঘটনাটা ঘটেছিল 1869 1969 নাইন নাইনটিন সিক্সটি নাইন আবার গ্যাপ এটাই হলো মাইন্ড ম্যাপিং এটাই হলো ট্রিক ঠিক আছে নেক্সট দেখো সতী সিস্টেম ব্যান হয়েছিল কবে আমরা জানি 1829 নাইন সতী সিস্টেম ব্যান্ড বাই রেগুলেশন এক্স কোম্পানি রুল বাই দা গভর্নর জেনারেল লর্ড আমরা সবাই জানি তাই তো রাজা রামমোহন রায়ের সহায়তায় এই ঘটনাটা ঘটেছিল তার ঠিক একশো বছর যদি করে দাও 1929 সেখানে কি হয়েছিল হিস্টোরিক্যাল লাহোর সেশন আমরা সবাই জানি এই সেশনটা এতটাই ইম্পর্টেন্ট ছিল যে সেটা আমাদের পরীক্ষাতেও বারবার আসে কেন কারণ এই সেশনটা থেকেই আমরা পূর্ণ স্বরাজের রেজলিউশন নিয়েছিলাম তার মানে দাবি আগে অব্দি কিন্তু এই সেশন সেখানেই কিন্তু প্রেসিডেন্ট হয়েছিলেন জওহরলাল নেহেরু এবং তিনি পরিষ্কার জানিয়ে দেন এবং কংগ্রেসের ডিভিশন নিয়ে নেওয়া হয় যে পূর্ণ স্বরাজ ছাড়া আর কিছুতে আমরা খুশি নই আমাদের এবার ফুল ইন্ডিপেন্ডেন্স দরকার কোন স্বায়ত্তশাসন ডোমিনিয়ান স্টেটাস আমরা কিছুতে খুশি নই আমাদের ডিরেক্ট পূর্ণ স্বরাজ দরকার তাহলে এই পূর্ণ স্বরাজ রেজলিউশনটা নেওয়া হচ্ছে লাওয়ার সেশনে এটা একটা ইম্পর্টেন্ট আর আমরা জানি এই সেশনেই ওই টোয়েন্টি সিক্স জানুয়ারি টোয়েন্টি সিক্স জানুয়ারি কি হয়েছিল রবি নদীর তীরে রবি নদী আমরা জানি এবার দেখো আবার কানেকশান রবি নদী কোথায় আছে রবি নদী আছে হলো হরপ্পার ধারে আবার রবি নদী কোথায় আছে লাহোরের ধারে ঠিক তার মানে হলো হরপ্পা যে অঞ্চলটায় ছিল ওয়েস্টার্ন পাঞ্জাবের যে অঞ্চলটাতে লাহোর কিন্তু আজকে ওই অঞ্চলটাতেই রয়েছে এই রবি নদীর তীরে লাহোরে প্রথম জাতীয় পতাকা উত্তোলন হলো টোয়েন্টি সিক্স জানুয়ারি নাইনটিন থার্টিতে কারণ সেশনটা হয়েছিল নাইনটিন টোয়েন্টি নাইন থেকে নাইনটিন থার্টি মানে ডিসেম্বর জানুয়ারির সেশন তো ওই জন্য নাইনটিন টোয়েন্টি থাই নাইন থেকে থার্টি তো এই সময় টোয়েন্টি সিক্স জানুয়ারি উনিশশো তিরিশ সালে কী হলো ফ্ল্যাগ উত্তোলন হলো এবং বলা হলো যে আজকে থেকে টোয়েন্টি সিক্স জানুয়ারিটাকে আমরা অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করবো কংগ্রেস কিন্তু এটা করেও ছিল আর এই কারণেই টোয়েন্টি সিক্স নভেম্বর নাইনটিন ফর্টি নাইনে কনস্টিটিউশন কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আমরা আরও দুটো মাস ওয়েট করেছিলাম কনস্টিটিউশনটাকে অফিসিয়ালি এনাক্ট করার জন্য কনস্টিটিউশন কিন্তু অ্যাডপ্ট হয়ে গিয়েছিল নাইনটিন ফর্টি নাইনের টোয়েন্টি সিক্স নভেম্বর আমরা কিন্তু আরো দুটো মাস ওয়েট করে এই পার্টিকুলার টোয়েন্টি সিক্স জানুয়ারিটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য নাইনটিন ফিফটি টোয়েন্টি সিক্স জানুয়ারি মানে ঠিক দু মাস পরে কনস্টিটিউশনটাকে অফিসিয়ালি এন্যাক্ট করি ঠিক আছে খুব ইম্পর্টেন্ট একটা পিরিয়ড এছাড়া মিরাট কনসপিরেসি কেস হয়েছিল আমরা জানি আর ফরটিন পয়েন্টস অফ জিন্দা কারণ ওই নাইনটিন টোয়েন্টি এইটে যে নেহেরু রিপোর্ট তার পরিপ্রেক্ষিতে জিন্না একটা রিপোর্ট দিয়েছিলেন সেটাও কিন্তু নাইনটিন টোয়েন্টি নাইন টোয়েন্টি এইটে নেহেরু রিপোর্ট এখানে কিন্তু নেহেরু রিপোর্ট কিন্তু মতিলাল নেহেরু জওহরলাল নেহেরু নয় তার ঠিক এক বছর পরে জিন্নার ফরটিন পয়েন্টস তার মানেটা হলো এই এইটিন এর এর এই একশো বছরের যদি গল্পটা মনে রাখে তাহলে কিন্তু চারটে ঘটনার সাল আমরা মনে রাখতে পারছি আশা করছি মাইন্ড ম্যাপিং করে কিভাবে মনে রাখা যেতে পারে ইতিহাসটা সেটা তোমাদেরকে অনেকটাই আমি বোঝাতে পেরেছি ঠিক আছে এবার নেক্সট দেখো মাইন্ড ম্যাপিং অ্যালং উইথ কানেকশন বাই এমসিকিউ মানে একটা এমসিকিউ যখন আমরা দেখছি তখন কিভাবে সেটার মাইন্ড ম্যাপিং আমরা করব সেখান থেকে কি কি ইনফরমেশন আমরা এক্সট্রাক্ট করে নেব क्वेश्चनটাকে দেখে নাও When Simon Commission came in India Simon Commission কত সালে ভারত বর্ষে এসেছিল অপশন এ 1925 অপশন বি 1927 অপশন সি 1926 অপশন ডি 1928 চারটি সাল আছে তাহলে সাইমন কমিশন কবে ভারত বর্ষে এসেছিল সবাই আমরা জানি 1928 এইটুকুই প্রশ্ন কিন্তু তোমরা যখন এমসিকিউ সলভ করবে শুধু এইটুকুই পড়বে না কারণ তোমরা জানো যে ডাব্লিউ পরীক্ষা বা যে কোনো পরীক্ষাতে এই কোশ্চেনটা পরের বছর হয়তো আর রিপিট হবে না কিন্তু এই কোশ্চেন থেকে হাজারটা কোশ্চেন তৈরি করা যেতে পারে যেটা পরের বছর আসবে কিভাবে দেখে নেওয়া যাক দ্য ওয়ে উই শুড রিড ইট আমরা কিভাবে পড়বো দেখা যাক সাইমন কমিশনের আরেকটা নাম হলো ইন্ডিয়ান স্ট্যাচুটারি কমিশন কোশ্চেন নাম্বার ওয়ান কবে কনস্টিটিউট হয়েছিল মানে তৈরি হয়েছিল কবে এইট নভেম্বর টোয়েন্টি সেভেন তৈরি হলো কবে এইট নভেম্বর নাইনটিন টোয়েন্টি কবে অ্যারাইভ করলো কবে ইন্ডিয়াতে এলো ফোর্থ ফেব্রুয়ারি নাইনটিন টোয়েন্টি এইটে কোথায় এলো বোম্বে এলো সেই সময় ব্রিটিশ প্রাইম মিনিস্টার কে ছিলেন অবশ্যই উইনস্টন চার্চিল কেন এটাকে ফর্ম করা হয়েছিল হোয়াইট ওয়াজ ফর্মড টু রিভিউ দ্য ইমপ্লিমেন্টেশন অফ নাইনটিন নাইনটিন অ্যাক্ট আচ্ছা তোমরা সবাই জানো সালে মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট হয়েছিল সবাই আমরা জানি এই অ্যাক্টার ব্রিটিশ গভর্নমেন্ট ঠিক করেছিল যে যখন কোন একটা এরকম অ্যাক্ট আসবে এবং যেখানে কিছু কনস্টিটিউশনাল চেঞ্জেস হবে সেটা কতটা ইন্ডিয়ান পলিটিক্যাল মানে ইন্ডিয়ান যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে কতটা ইমপ্লিমেন্ট হলো প্রপারলি সেটাকে রিভিউ করার জন্য দশ বছর ছাড়া ছাড়া কোন একটা কমিশন আসবে এই জন্যই কিন্তু সাইমন কমিশন এসেছিলো ঠিক আছে যদিও ব্রিটেনে ভোট থাকার জন্য তারা এক বছর আগে চলে এসেছিল আমরা সেটা দেখছি অ্যান্ড টু রেকমেন্ড ওয়েদার ইন্ডিয়া ওয়াজ রেডি ফর ফার্দার কনস্টিটিউশনাল প্রোগ্রেস এর পরেও কোনো কনস্টিটিউশনাল প্রোগ্রেস আনা দরকার কি না সেটার জন্য কিন্তু এই সাইমন কমিশন এসছিল ঠিক আছে হলো কতজন মেম্বার ছিল সাতজন কারা সাপোর্ট করেনি আইএনসি আর এআইএমএল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর অল ইন্ডিয়া মুসলিম লীগ যদিও এআইএমএল এর কেউ কেউ এই সাইমন কমিশনকে সাপোর্ট করেছিল বাট মোহাম্মদ আলী জিন্দা করেননি ঠিক আছে কেন করেননি অ্যাজ কমিশন ডিডেন্ট হ্যাভ দ্য মেম্বার্স ফ্রম দেম আমরা জানি এই সাইমন কমিশনের বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছিল তার মেন কারণটাই ছিল এটা ছিল একটা অল হোয়াইট কমিশন এখানে কোনো ভারতীয় মেম্বার ছিল না তাই তো কিন্তু এই সাইমন কমিশনকে তাহলে সাপোর্ট কি কেউ করেছিল অবশ্যই করেছিল দলিত দলিতদের নেতাকে বি আর আম্বেদকর আর কে সাপোর্ট করেছিল জাস্টিস পার্টি তাদের নেতাকে পেরিয়ার ইভি রামাস্বামী এরা কিন্তু সাইমন কমিশনকে সাপোর্ট করেছিল এই প্রতিটা লাইন হলো ডাব্লিউ বিসিএস এক একটা কোশ্চেন ঠিক আছে এর সাথে কি ইনফরমেশন আমরা অ্যাড করেছি আইডিয়ালি দ্য কমিশন সাপোজ টু কাম ইন ইন্ডিয়া আফটার ইমপ্লিমেন্টেশন অফ নাইনটিন 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 অ্যাক্ট আফটার টেন ইয়ার্স টু ইনভেস্টিগেট দ্য প্রোগ্রেস অফ গভর্নমেন্ট স্কিমস অ্যান্ড সাজেস্ট নিউ স্টেপস ফর রিফর্ম আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি যে দশ বছর ছাড়া ছাড়া তারা আসবে এবং এসে তারা দেখবে যে এই কতটা গভর্নমেন্ট স্কিমটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পেরেছি এবং নতুন কোনো কনস্টিটিউশনাল রিফর্ম দরকার কিনা তাই জন্যই তারা এসেছিল কিন্তু কি হল ইন দ্য লেট নাইনটিন টোয়েন্টিস দ্য রুলিং কনজারভেটিভ গভর্নমেন্ট সেই সময় কিন্তু কনজারভেটিভ আমরা জানি ওখানে মেনলি লেবার পার্টি আর কনজারভেটিভ পার্টি দুটো পার্টি থাকে ব্রিটেনে তা উনিশশো শেষের দিকে মানে ওই উনিশশো সাতাশ সেই সময়টা তখন কিন্তু কনজারভেটিভ পার্টির সরকার দ্য রুলিং কনজারভেটিভ গভর্নমেন্ট ফিয়ার তারা কিসের ভয় পেল ইমিনেন্ট ইলেকটোরাল ডিফিল অ্যাট দ্য হ্যান্ডস অফ দ্য লেবার পার্টি তারাই কিন্তু মনে হলো যে সামনে যে ইলেকশনটা আসছে সেখানে কিন্তু লেবার পার্টি তাদেরকে হারিয়ে দেবে মানে কনজারভেটিভ পার্টির রুলারদের এটা মনে হলো যে লেবার পার্টির কাছে তারা হেরে যাবে অ্যান্ড অলসো ফিয়ার এবং তারা আরও ভয় পেল দ্য এফেক্টস অফ দ্য কনসিকুয়েন্ট ট্রান্সফারেন্স অফ কন্ট্রোল অফ ইন্ডিয়া টু সাচ অ্যান ইনএক্সপিরিয়েন্সড বডি তাদের এটাই মনে হলো যে কনজারভেটিভ পার্টি যদি ভোটে হেরে যায় আর লেবার পার্টি যদি ক্ষমতায় চলে আসে তাহলে ভারতবর্ষের যে ভারতের যে তোমার কন্ট্রোলটা সেটা তুলনামূলক ইনএক্সপিরিয়েন্ট বডি ওদের মতে মানে কনজারভেটিভ গভর্নমেন্ট এর মতে লেবার পার্টিটা ইন এক্সপিরিয়েন্স তাদের হাতে কিন্তু ভারতের শাসনভার চলে যাবে যেটা কিন্তু রিস্কি তাই জন্য তারা কি করলো হেন্স ইট অ্যাপয়েন্টেড সেভেন এমপিস সাতজন মেম্বার অফ পার্লামেন্ট কে তারা অ্যাপয়েন্ট করলো টু কনস্টিটিউট দ্য প্রমিসড কমিশন টু এক্সামাইন দ্য স্টেট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনাল অ্যাফেয়ার্স তাই জন্য তারা কিন্তু আগে সাতজন এমপি কে দিয়ে একটা কমিশন তৈরি করলো যে কমিশনটার নাম হবে সেই সাইমন কমিশন আর তাদেরকে আগেভাগে ইন্ডিয়াতে পাঠিয়ে দিল কনস্টিটিউশনাল রিফর্মসটা এক্সামাইন করার জন্য ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারছো তাহলে দেখো কোশ্চেন ছিল একটা সাইমন কমিশন কবে ভারতে এসছে সেটা থেকে আমরা কত ইনফর্মেশন ড্র করছি এইভাবেই কিন্তু আমরা নোট মেকিং করব। যাতে ওই কোশ্চেন মানে পরের বার কিন্তু আসবে না সাইমন কমিশন কবে ভারতে এসছিলো পরে এটা যদি আজকে আসে এই এই বছর আসে পরের বার প্রশ্ন আসবে কতজন মেম্বার ছিল সাইমন কমিশনে বা কত কোন দিনে বা কোন সালে তারা এসছিল সাইমন কমিশন সাপোর্ট ঠিক করেনি সেটা তো আমরা জানি ভারতের কেউই সাপোর্ট করেনি কিন্তু সাপোর্ট কারা করেছিল দলিতরা করেছিল জাস্টিস পার্টি করেছিল সেটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট দেখো সেই সময় ভারতে মানে সাইমন কমিশন যখন ভারতবর্ষে আসছে তখন ভারতের ভাইস রয় কে ছিল লর্ড আর

অ্যান্টি সাইমন কমিশন মুভমেন্ট চলছিল সেই ব্ল্যাক ফ্যাক নিয়ে লড়াই চলছিল কি লড়াইতে সেই মূল মন্ত্র কী ছিল অবশ্যই সাইমন গো ব্যাক আর সেই সময় লাহোরের পুলিশ সুপারিনটেন্ডেন্ট কে ছিলেন জেমস এ স্কট ঠিক আছে দ্য ফেমাস ডায়লগ অফ লালাজি ইন দ্য টাইম মানে যখন লালাজি লালা লাজপত রায়কে এরকম ভাবে মাটিতে ফেলে মারা হচ্ছে তখন তার একটা ডায়লগ ছিল সেই ডায়লগটা থেকেও কিন্তু ডাব্লিউবিসিস এর প্রশ্ন এসেছে ডায়লগটা একটা ঐতিহাসিক ডায়লগ আই ডিক্টার দ্যাট দ্য ব্লো স্ট্রাক অ্যাট মি টুডে উইল বি দ্য লাস্ট নেলস ইন দ্য কফিন অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া তোমরা যতগুলো ধাক্কা আমাকে দেবে যতবার যতবারই আমাকে মারবে ব্রিটিশ রুলের কফিনে ততগুলো কিন্তু কাঁটা ফুটে যাবে বুঝতে পারছো কত ইম্পর্ট্যান্ট একটা ডায়লগ ঠিক আছে মানে এই ঘটনাটাই প্রমাণ দিচ্ছে যে লালাজপট রায় পরিষ্কারভাবে ইন্ডিকেট করছেন যে ব্রিটিশ সাম্রাজ্য আর বেশি দিন ভারতবর্ষে থাকতে পারবে না যাই হোক এই ঘটনার পর তাঁর মৃত্যু ঘটে আমরা জানি ভকত সিং অ্যান ইজ আদার এইচ এস এইচ এস আর এইচএস এ ফুলফাম হলো হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন মানে ভকত সিং এবং তার যে বাকি সঙ্গীরা তারা কিন্তু এটা প্রত্যক্ষ করেছিলেন এবং তারাই রিভেঞ্জও নিয়েছিলেন ডে টু রিভেঞ্জ অফ দ্য ইনসিডেন্ট তারা এই ঘটনার রিভেনশন নেয় থ্রু মাই মিস্টেক দ্য কিল্ড কিন্তু এটা মাই নয় এটা বাই হবে কিন্তু বাই মিস্টেকে তারা কী খুন করে ফেলে জন পি সন্ডার্সকে যিনি ছিলেন অ্যাসিস্টেন্ট সুপারটেন্ডেন্ট অফ দ্য লাহোর পুলিশ মানে অ্যাকচুয়ালি এই লালা লাজপত রায়কে যে মেরেছিল তার নাম কিন্তু স্কট ঠিক আছে কিন্তু ভগৎ সিংরা যখন এই স্কটকে মারার জন্য টার্গেট নেয় ভুল করে কিন্তু তারা সন্ডার্স বলে একজন পুলিশ অফিসারকে মেরে দেয় যে ছিল অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট ঠিক আছে আর তারপরই আমরা জানি যে লাহোর কনস্পিরেসি কেস হয় এবং ফাইনালি টোয়েন্টি থার্ড মার্চ নাইনটিন থার্টি ওয়ান পাঞ্জাবের হুসেনওয়ালাতে পকর সিং সুখদেব এবং রাজগুরুর ফাঁসি হয় ঠিক আছে যেটাকে আমরা লাহোর কনস্পিরেসি কোর্স বলি তাহলে একটা বুঝতে পারছো একটা সাইমন কমিশনের কোশ্চেন থেকে কত ইনফরমেশন আমরা জেনারেট করতে পারছি এটাই হলো কানেকশন করা এবং এটাই হলো মাইন্ড ম্যাপিং মাইন্ড ম্যাপিং মানে কিছুই নয় একটা কোয়েশ্চেন থেকে আমি কতগুলো ইনফরমেশন মাথায় রাখতে পারবো যেই আমি সাইমন কমিশন পড়বো এই ইনফরমেশনগুলো আমার মাথায় ভেসে উঠবে চোখের সামনে ভেসে উঠবে এবং অটোমেটিক্যালি আমাদের কিন্তু এক্সাম অনেক বেটার হবে তাহলে ফাইনালি আউটকাম কি হলো দ্য কমিশন পাবলিশড ইস্ট টু ভলিউম রিপোর্ট ইন মে নাইনটিন থার্টি ইট প্রোপোজ দ্য অ্যাবলিউশন অফ ডায়ার অ্যান্ড দ্য এস্টাবলিশমেন্ট অফ রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট ইন দ্য প্রভিন্সেস এটা কিন্তু হলো সাইমন কমিশনের আউটকাম এবং আমরা জানি এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভটা কিন্তু সাইমন কমিশনের যে রিপোর্ট এবং গোলটেবিল বৈঠক যে তিনটে টেবিল বৈঠক হয়েছিল তার যে রিপোর্ট তার উপর বেশ করেই কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভটা তৈরি হয়েছিল ঠিক আছে আর শিবসমী আয়ার তার একটা বিখ্যাত ডায়লগ ছিল সাইমন কমিশন রিপোর্ট এই যে ডায়লগটা এটা এসেছিল ডাব্লিউ বিসিএস দু সালে তাহলে আমরা যদি সাইমন কমিশনের একটা কোশ্চেন দেখি সেখান থেকে আমরা এতগুলো ইনফরমেশন জেনারেট করতে পারলাম এইভাবে যদি হিস্ট্রি পড়ো এইভাবে যদি মাইন্ড ম্যাপ করো হিস্ট্রিতে নাইনটি প্লাস কোনো ব্যাপার নয় এটাই আমি বোঝাবার জন্য আজকে সেশনটা রেখেছিলাম ঠিক আছে তো আশা করি সবাই ভালো লেগেছে সেশনটা যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো আমাদের এই নেক্সট অফিসার আর ভিশন ডাব্লিউ চ্যানেলটা যাতে এর পরের ভিডিওগুলো তোমরা দেখতে পারো আর নেক্সট অফিসারের প্ল্যাটফর্মে অলরেডি আমার কোর্স লঞ্চ হয়ে গেছে ঠিক আছে নেক্সট অফিসারের লঞ্চ সাইটে গিয়ে তোমরা এটা দেখতে পাবে ইনফ্যাক্ট ইউটিউবের যে কমেন্ট সেকশান বা সেখানেও লিঙ্ক থাকবে ডিসক্রিপশান বক্সেও লিঙ্ক থাকবে সেখানেও তোমরা যদি মনে হয় যে আমার এই কোর্সটায় জয়েন করবে তাহলে তোমরা ডেফিনেটলি এনরোল করতে পারো তো আশা করি সবাই ভালো লেগেছে নেক্সট দিন আমরা আবার কোনো একটা এমসিকিউ সিরিজ নিয়ে আমাদের ইউটিউব সিরিজ কন কন্টিনিউ করবো চলো টিল দে গুড বাই থ্যাংক ইউ